আজকে আমরা আমাদের ওয়েবসাইটের জন্য একটি নতুন সেকশন তৈরি করব। আর এই সেকশন তৈরি করার জন্য প্রথমে এই সেকশন জিনিসটি কি সেটা সম্পর্কে একটু ভালোভাবে জেনে নিই। তার জন্য আমি আমার ওয়েবসাইটটি ওপেন করে রেখেছি। আমার এই ওয়েবসাইটের প্রথম যে অংশটি সেটা হচ্ছে হেডার, এরপরে ব্যানার আছে, এবং এর পরের যে অংশটা সেটা হচ্ছে অ্যাবাউট, এর পরের যে অংশটা সেটা হচ্ছে সার্ভিস, এবং এর নিচের যে অংশটা সেটা হচ্ছে ওয়ার্কস। তার মানে আমার এই হোম পেজটি আমি অনেকগুলো অংশ অ্যাড করার পর তৈরি করেছি। তার মানে হলো আমরা এই প্রত্যেকটা অংশকে আলাদা একটি করে সেকশন বলতে পারি। সেমভাবে আমরা তাহলে আমাদের ওয়েবসাইটের জন্য একটি নতুন সেকশন তৈরি করে ফেলি। তো আমি এখানে দেখতে পাচ্ছি অ্যাবাউট মি যে সেকশনটি আমি তৈরি করেছি, এখানে একটি ইমেজ আছে এবং টাইটেল আছে এবং কিছু নর্মাল টেক্সট আছে। তো আমরা আমাদের ওয়েবসাইটে সেমভাবে একটি অ্যাবাউট মি একটি সেকশন তৈরি করব। তার জন্য আমরা এখানে লেআউটস অপশনে দেখব যে কোন লেআউটটি আমাদের অ্যাবাউট সেকশনটি তৈরি করার জন্য প্রযোজ্য। তো আমি প্রথমেই যে লেআউটটি দেখতে পাচ্ছি, তো এই লেআউটটিতে একটি ইমেজ আছে এবং টাইটেল আছে এবং কিছু টেক্সট লেখার জন্য অপশন আছে। সো আমি এই লেআউটটিতে সিলেক্ট করলেই আমার সেই লেআউটটি এখানে চলে আসবে। তো দেন আমি এখানে প্রথমেই যে অপশনটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে টাইটেল। তো আমি এখানে লিখছি টাইটেল হিসেবে অ্যাবাউট মি, অ্যাবাউট মি লিখে ফেললাম। লেখার পর আমি নিচে দেখতে পাচ্ছি ক্লিক টু এডিট টেক্সট। তো অ্যাবাউট মি আমার নিজের সম্পর্কে আমি কিছু লিখবো, আপনারা আপনাদের সম্পর্কে কিছু লিখবেন। তো আমার লেখাটা আমি নোটপ্যাডে লিখে রেখেছি, সো আমি এটাকে প্রথমে কপি করছি। কপি করার পর আমি এই টেক্সট বাটনে বা বক্সে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিচ্ছি। তো আমার নিচে একটু স্পেস আছে, সো আমি এই স্পেসটাকে তুলে দিচ্ছি। তুলে দেওয়ার পর তার পাশে যে আমরা ইমেজের জন্য একটি অপশন দেখতে পাচ্ছি, তো আমরা এই প্লাস বাটনে প্রেস করলে আমরা এখানে একটি পপ আপ উইন্ডো দেখতে পাচ্ছি। তো এই পপ আপ উইন্ডোতে প্রথম যে অপশনটা সেটা হচ্ছে আপলোড। তো আমি এই অপশনগুলো কীভাবে ব্যবহার করতে হয় এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। তো আমরা আপলোড অপশনে ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথেই আমি আমার কম্পিউটার থেকে কোন ইমেজটি আপলোড করব সেটা প্রথমে এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পর ওপেন অপশনে ক্লিক করলেই সেই ইমেজটি আমার চলে এসেছে। কিন্তু একটা জিনিস আমরা লক্ষ্য করতে পারছি যে আমার যে ইমেজটি সেই ইমেজটি এখানে কাটা পড়েছে। তো আমরা এই ইমেজটিকে ঠিকভাবে কীভাবে সিলেক্ট করব বা আমাদের এই ইমেজটিকে কীভাবে ঠিক করব আমরা, তো সেটার জন্য আমরা ইমেজের চারপাশে ছোট ছোট কিছু বৃত্ত দেখতে পাচ্ছি। আর এই বৃত্তর মাধ্যমে আমরা আমাদের ইমেজটিকে ছোট এবং বড় করতে পারি। তো প্রথমে আমি নিচের এই বৃত্তটিতে যখনই আমার কার্সরটি রাখছি, রাখার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি এখানে আমার কার্সরটি চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমি ক্লিক করছি, মাউসের লেফট ক্লিক করার পর নিচে টানে ধরলেই আমার সেই ইমেজটি বড় হয়ে যাচ্ছে এবং নর্মাল সেই ইমেজটি চলে আসছে। তো আপনি চাইলে আপনার এই ছবিটিকে এই ছোটো ছোটো বৃত্তর মাধ্যমে আপনি রিসাইজ করতে পারবেন। তো আপনার যতটুকু আপনার ছবিটা লাগবে, সো আপনি এইভাবে আপনার ছবিটিকে রিসাইজ করে নেবেন। তো আমার ছবিটি আরেকটু ছোট লাগবে, তো আমি ছোট করে নিচ্ছি এইভাবে। আপনারাও এইভাবে আপনাদের ছবিটিকে কাস্টমাইজ করে নেবেন। তো করার পর আমি দেখতে পাচ্ছি আমার ছবি এবং এই টেক্সট বক্সের মধ্যে অনেকটা ফাঁক বা ডিফারেন্স। তো আমি সেটাকে কীভাবে করব, সেমভাবে আমার এই লেখাটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর সেমভাবে আমি সেই বক্সের দুই পাশে দুটি বৃত্ত দেখতে পাচ্ছি। তো আমি যেহেতু লেফট সাইডে আমার ইমেজের পাশাপাশি নিয়ে যাব, সো আমি লেফট সাইড থেকে এটাকে অ্যাড করছি এভাবে। তো আমার যথেষ্ট হয়ে গেছে, ইমেজ এবং টেক্সটের মাঝে কিছু আমি ফাঁকা রাখছি যেন আমার এই সেকশনটা অনেক সুন্দর লাগে। সো আমি এখান থেকে আমার যে ইমেজটা আছে সেই ইমেজটাকে একটু আমি ছোট করে দিচ্ছি বা বড় করে দিচ্ছি, সমান করে দিলে অনেক সুন্দর লাগবে দেখতে। তো আমরা আমাদের এই সেকশনটা তৈরি করে ফেললাম। এখন মনে হচ্ছে আপনি এই সেকশনটা তৈরি করার পর আপনার এই ইমেজটা যদি রাইট সাইডে থাকতো তাহলে আপনার অনেক সুন্দর লাগতো বা ভালো লাগতো, তাহলে আপনি সেটা কীভাবে করবেন? তো সেটার জন্য আপনি আপনার ইমেজটিকে প্রথমে এভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর মাউসের লেফট বাটন আপনি যদি প্রেস করে ধরেন, ধরার পর আপনি যদি রাইট সাইডে নিয়ে আসেন, তো রাইট সাইডে নিয়ে আসার সাথে সাথে আমরা এখানে একটি দাড়ির মতো লম্বা দাগ দেখতে পাচ্ছি। তো আমরা এখানে আমাদের ইমেজটি ছেড়ে দিলেই আমার ইমেজটি এভাবে সেট হয়ে যাবে। এখন আপনি যদি চান আপনার এই যে বক্সটা আছে সেই বক্সটাকে আপনি রাইট সাইডে নিয়ে যাবেন, আপনি চাইলে সেটাও মুভ করতে পারেন। তো সেটার জন্য এইভাবে আপনার বক্সটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সবার উপরে আমরা যখন কার্সরটা রাখছি মাঝখানে, তো আমরা একটি চিহ্ন দেখতে পাচ্ছি এবং আমাদের কার্সরটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দেন এখানে আমরা যদি আমাদের মাউসের লেফট বাটনটা প্রেস করে ধরি, দেন এইভাবে রাইট সাইডে নিয়ে আসি, সেম বারটি আমরা এখানে দেখতে পাচ্ছি। দেন আমরা ছেড়ে দিলে আমাদের ইমেজটি লেফট সাইডে চলে যাবে।
এভাবে আপনি চাইলে আপনার এই লেখাটি এবং টেক্সট বক্সটি মুভ করতে পারবেন। তো আমরা আমাদের সেকশনটি তৈরি করে ফেললাম, তো আমি আমার এই ইমেজটিকে রাইট সাইডে রাখছি, রাইট সাইডে আমার ভালো লাগছে। আপনি যদি লেফট সাইডে রাখতে চান তাহলে লেফট সাইডে রাখবেন। তো আমাদের ইমেজ সেকশনটি তৈরি করার পর এখন আপনার মাথায় আসছে যে আপনার যে অ্যাবাউট সম্পর্কে সেটা আপনার এতটুকুতে হবে না, আপনার আরেকটু পেজ লাগবে বা আরও বড় লাগবে। তো আমরা যেহেতু আমাদের হোম পেজে এটা তৈরি করেছি, সো বড় করলে অনেক প্রবলেম বা অনেক খারাপ লাগবে। সো আপনি কি করবেন, তো সেটার জন্য আমরা এখানে একটি বাটন অ্যাড করতে পারি। কারণ আমরা যদি অন্য পেজে আমাদের অ্যাবাউট সম্পর্কে বিস্তারিত লিখতে চাই তাহলে সেই বাটনের মাধ্যমে আমরা সেই পেজে চলে যাব, দেন আমরা সেখানে বিস্তারিত পড়তে পারব। তো আমরা এইখানে বাটন নামে একটি অপশন দেখতে পাচ্ছি, এই বাটন অপশনে ক্লিক করলেই আমরা একটি পপ আপ উইন্ডো দেখতে পাচ্ছি। আর এই পপ আপ উইন্ডোতে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি ইনসার্ট বাটন নেম। তো আমরা এখানে বাটনের নামটা কী রাখবো সেটা আমরা এখানে লিখে দিব। তো আমাদের এই বাটনটা ক্লিক করার পর যেহেতু বিস্তারিত পড়বে, সো আমি এখানে লিখছি রিড মোর। রিড মোর লেখার পর আমরা এখানে লিংকে ক্লিক করব। লিংকে ক্লিক করার পর আমাদের যদি কোনো পেজ তৈরি করা থাকে যেই পেজে আমরা এটা বিস্তারিত পড়ব, সেই পেজটা আমরা সিলেক্ট করে দেব। যেহেতু আমাদের এখানে অ্যাবাউট সেকশন, সো অ্যাবাউট পেজে আমরা এটা বিস্তারিত পড়তে পারবো, তার জন্য আমি অ্যাবাউট পেজটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পর ইনসার্ট অপশনে ক্লিক করলেই আমাদের সেই বাটনটি এখানে চলে এসেছে। তো আসার পর দেখতে পাচ্ছি আমরা এখানে যে কোনোখানে আমাদের বাটনটি এভাবে মুভ করে রাখতে পারি, অথবা আপনি চাইলে এই বাটনটিকে সিলেক্ট করে দুই পাশে দুটো বৃত্ত দেখতে পাচ্ছেন, তো এভাবে আপনি আপনার বাটনটিকে বড় করে নিতে পারেন আপনার ইচ্ছা মতো। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের উপরের যে সেকশনটা এবং বাটনটা অনেকটা স্পেস, তো আপনি চাইলে আপনার এই বাটনটিকে টেক্সট বক্সের মধ্যে রাখতে পারেন। তো সেটার জন্য প্রথমে আমি আমার বাটনটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি এই টেক্সটের ভিতরে দিয়ে দিচ্ছি, দেন দেখতে পাচ্ছি আমার টেক্সটের বক্সটি যত বড় বাটনটিও তত বড়, দেখতে অনেক খারাপ লাগছে। সো আপনি চাইলে আপনার ইমেজের নিচে এই বাটনটিকে সেট করতে পারেন। তো প্রথমেই এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর দেন আপনি এখান থেকে আপনার ইমেজের নিচে সে বাটনটি দিয়ে দিবেন। তো চলে এসেছে, তো দেখতে পাচ্ছেন যে লেখার আপনার যে বক্সটা আছে সেটার চেয়ে আপনার ছবিটা বড় হয়ে গেছে। আমি এইভাবে সিলেক্ট করছি, সিলেক্ট করার পর এই ছবিটাকে আমি একটু ছোট করে দিচ্ছি, সমান করে দিচ্ছি। এখন আমাদের এই সেকশনটা দেখতে অনেক সুন্দর লাগছে। তো এর পাশাপাশি আমাদের যে টেক্সট বক্সটা ছিল সেই টেক্সট বক্সের লেখাগুলো কেমন এলোমেলো লাগছে, তো আপনি চাইলে সেটাও কাস্টমাইজ করে নিতে পারেন। তো সেটার জন্য প্রথমে আপনাকে এই লেখাগুলোকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমরা জানি আমরা এখান থেকে কোনটা ব্যবহার করব, তো আমরা এখানে নর্মাল টেক্সটই রাখবো। এর পরেরটা হচ্ছে আপনি যদি বোল্ড করতে চান তাহলে বোল্ড অপশনে ক্লিক করবেন, ক্লিক করলেই আপনার এটা বোল্ড হয়ে যাবে। এর পরেরটা হচ্ছে ইটালিক, আপনি যদি আপনার এই লেখাগুলোকে বাঁকা করতে চান তাহলে ইটালিক অপশনে ক্লিক করবেন, দেন বাঁকা হয়ে যাবে। এবং সর্বশেষ যে অপশনটা সেটা হচ্ছে আপনার এই লেখাগুলোকে আপনি লেফটে রাখবেন না রাইটে রাখবেন না সেন্টারে রাখবেন, সেটার জন্য আপনি এখান থেকে সেটা কাস্টমাইজ করতে পারেন। তো আমরা এখান থেকে সর্বশেষ যে অপশনটা সেটাকে সিলেক্ট করছি। আমি সিলেক্ট করার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি আমার লেফটে এবং রাইটে সমানভাবে দেখাচ্ছে এবং লেখাটা অনেক সুন্দর লাগছে, সো আমি এটাই সিলেক্ট করে রাখছি। এর পরের যে অপশনটা সেটা হচ্ছে নাম্বার লিস্ট, তো আপনি যদি আপনার প্যারাগ্রাফটাকে নাম্বারে অনুসারে লিস্ট করতে চান তাহলে এই অপশনে সিলেক্ট করবেন। সিলেক্ট করলে ওয়ান টু, আমাদের যেহেতু দুটো প্যারা আছে সো এখানে দুটো লিস্ট আমরা দেখতে পাচ্ছি। এর পরেরটা হচ্ছে আপনি যদি বুলেট আকারে লিস্ট করতে চান নাম্বারিং না করে, তাহলে এই অপশনে ক্লিক করলে সেটা বুলেট আকারে হয়ে যাবে, অথবা আপনি যদি সেটাকে তুলে দিতে চান সেমভাবে এভাবে ডাবল ক্লিক করলেই সেটা চলে যাবে। এবং সর্বশেষ এখানে আমরা আরেকটি অপশন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ইনসার্ট লিঙ্ক। আপনি যদি আপনার টেক্সটের উপর কোনো লিঙ্ক করতে চান, আপনি যদি পুরো টেক্সটের উপর করেন দেন পুরো টেক্সট সিলেক্ট করে দেন ইনসার্ট টেক্সটের উপর বা লিঙ্কের উপর ক্লিক করবেন, অথবা আপনি যদি সিঙ্গেল কোনো টেক্সটকে বা মনে করুন আমি এখানে সাজন মাহমুদ এই নামটিকে লিঙ্ক তৈরি করব, তো এটা প্রথমে সিলেক্ট করব। সিলেক্ট করার পর ইনসার্ট লিঙ্ক অপশনে ক্লিক করছি, তো ক্লিক করার সাথে সাথে আমরা একটি পপ আপ উইন্ডো দেখতে পাচ্ছি আর এই পপ আপ উইন্ডোতে আমার নামটা চলে এসেছে, দেন আমরা নিচে লিঙ্ক দেখতে পাচ্ছি। তো আপনি যদি কোনো পেজে লিঙ্ক করতে চান সেটার জন্য আপনি এইভাবে পেজটা সিলেক্ট করে দিবেন। তো আমি যেহেতু কোনো পেজে লিঙ্ক করব না সো আমি এটাকে কেটে দিচ্ছি। আপনি চাইলে আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটের লিঙ্কটা আপনি এখানে দিতে পারেন। তো সেমভাবে আমি এখানে লিখছি আমার ওয়েবসাইটের নাম www.sajanmahmud.com। লেখার পর আমি অ্যাপ্লাই অপশনে ক্লিক করলে আমার লিঙ্কটি তৈরি হয়ে যাবে।
তো এরপরে আপনার যদি মনে হয় যে আপনার লিঙ্কটি যেটা দিয়েছেন আপনি সেটা ভুল হয়েছে, সেটার জন্য আপনি সেমভাবে এখানে এডিটের একটি অপশন পাচ্ছেন। তো এডিট অপশনে ক্লিক করলেই আপনি সেম লিঙ্কটি আবার এডিট করতে পারবেন। তো এডিট করার পর সেমভাবে অ্যাপ্লাই করে দেবেন। লিঙ্কটি তৈরি করার পর আপনি যদি আপনার এই লিঙ্কটি ডিলিট করতে চান, তাহলে আমরা ডিলিট এখানে একটি বাটন দেখতে পাচ্ছি বা রিমুভ বাটন। তো এই অপশনে ক্লিক করলে আপনার সেই লিঙ্কটি রিমুভ হয়ে যাবে। তো আমার এই লিঙ্কটি আমি এখানে রেখে দিচ্ছি, সেটার জন্য আমি কিবোর্ডের কন্ট্রোল প্লাস জেড বাটনটা প্রেস করছি, আমার লিঙ্কটি চলে এসেছে। এরপরে আমরা এখানে আরেকটি অপশন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ডিলিট। তো আমরা যদি এই ডিলিট বাটনে প্রেস করি, তাহলে আমাদের এই যে বক্সটা আছে, টেক্সট বক্সটা, সেটা ডিলিট হয়ে যাবে। তো আমি সেমভাবে ডিলিট করছি, ডিলিট করলাম, চলে গেছে। এখন কিবোর্ডের কন্ট্রোল এবং প্লাস জেড বাটন প্রেস করলে সেটা চলে এসেছে। সর্বশেষে আমরা এখানে আরেকটি অপশন দেখতে পাচ্ছি, আর সেটা হচ্ছে মোর এডিটিং অপশনস। মোর এডিটিং অপশনে ক্লিক করলে প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কোড ফন্ট। তো কোড ফন্ট অপশনে ক্লিক করলাম, কিন্তু কোনো কাজ হলো না। তো এই অপশনটি তখনই কাজ করবে যখন আপনি আপনার এই টেক্সট বক্সটির লেখাটাকে সিলেক্ট করবেন। তো আমি সব লেখাটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখান থেকে কোড ফন্ট অপশনে ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে আমার লেখার স্টাইলটি চেঞ্জ হয়ে গেছে। সেমভাবে আপনি যদি এটাকে তুলে দিতে চান, তো আমরা স্টাইলটি দেখি একবার। দেখুন, আপনার স্টাইলটি চেঞ্জ হয়ে গেছে এবং দেখতেও আলাদা লাগছে। আপনি যদি এই স্টাইলটি ব্যবহার করতে চান, তাহলে এটাও রেখে দিতে পারেন। তো আমি এখান থেকে প্রথমে আমার যে বুলেট সিস্টেমটা আছে, তো এটাকে আমি তুলে দিচ্ছি, বা বুলেট লিস্ট তুলে দিলাম। তুলে দেওয়ার পর এখন যদি আপনি এই যে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে এটাকে তুলে দিতে চান, সেমভাবে এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে ফন্ট, কোড ফন্ট এই অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে আমাদের সেই স্টাইলটি চলে গেছে। সেমভাবে আমি এটাকে আবার সিলেক্ট করছি। সিলেক্ট করার পর এখান থেকে এরপরের যে অপশনটা সেটা হচ্ছে স্ট্রাইক থ্রো। তো আপনি যদি এইভাবে আপনার লেখাটিকে কাটতে চান, তাহলে এই অপশনটি ব্যবহার করতে পারেন। দেখুন, চলে এসেছে। আমি আশা করব এই অপশনটা আপনারা কেউ ব্যবহার করবেন না। তো আপনার যখন প্রয়োজন হবে সেটা আপনি ব্যবহার করতে পারেন। এরপর আমরা নিচে সর্বশেষে আরেকটি অপশন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ক্লিয়ার ফরম্যাটিং। তো মনে করলেন আপনি আপনার এই টেক্সটটাতে বোল্ড করলেন, ইটালিক করলেন, এরপরে অনেক কোনো কাজ করলেন। তো সব কাজ করার পর আপনি যদি এই ক্লিয়ার ফরম্যাটিং অপশনে ক্লিক করেন, ক্লিক করলে আপনার যত কাজ করেছেন আপনি সব কাজগুলো ক্লিয়ার হয়ে যাবে। আমি ক্লিয়ার অপশনে ক্লিক করছি, দেন আমার সব কিছু চলে গেছে। ইভেন কি আপনার যে লিঙ্কটা তৈরি করেছেন সেটা কিন্তু আছে, বাকি সব কিছু আপনার চলে গেছে। তাহলে ফাইনালি আমরা আমাদের অ্যাওয়ার্ড সেকশনটা তৈরি করে ফেললাম। আর এই সেকশনটা যেহেতু তৈরি করে ফেললাম, সেটা একটু প্রিভিউ দেখে নিই। তো সেটার জন্য উপরে যে প্রিভিউ বাটনটা আছে, এই প্রিভিউ বাটনে ক্লিক করলেই আমরা প্রিভিউটা দেখতে পারবো। তো আমাদের ওয়েবসাইটটি চলে এসেছে এবং নিচে আমাদের এই সেকশনটি আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এখন আছি হোম পেজে। তো আমরা যদি এখান থেকে রিড মোর অপশনে ক্লিক করি, তাহলে আমরা অ্যাবাউট পেজে চলে যাব। তো আমরা রিড মোর অপশনে ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে আমি অ্যাবাউট পেজে চলে গেছি। সো আমরা যেহেতু রিড মোর অপশনে এখানে কোনো কন্টেন্ট অ্যাড করিনি, সেটার জন্য আমরা এখানে কোনো কিছু দেখতে পাচ্ছি না। তো এর পরবর্তীতে আমরা সেটা অ্যাড করে ফেলব। তো আমরা আবার হোম পেজে চলে যাচ্ছি ক্লিক করে। তো আমরা হোম পেজে চলে এসেছি, দেন আমি এটাকে ক্যান্সেল করে দিচ্ছি। তো আজকের সেকশনটা এটাই। আশা করছি আপনারা আপনাদের সেকশনটি আরও সুন্দরভাবে তৈরি করতে পারবেন। আজকে এ পর্যন্তই। এর পরের দিন আমরা আরেকটি নতুন সেকশন তৈরি করব। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ধন্যবাদ সবাইকে, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।